বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি অথবা আলিম ইংলিশ ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে। তো তার আগে আমি আরেকটি ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম ফার্স্ট পেপারের, তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে দিব। আশা করি তোমরা ফেসবুক অথবা ইউটিউবের সাথে কানেক্টেড থাকতে পারো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসটি যারা দেখো না, অবশ্যই আমি ডেসক্রিপশনে ওই লিঙ্কটি দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমি ইংলিশ ফর টুডে এই বইটা থেকে ইংলিশ ফার্স্ট পেপারের আজকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। অর্থাৎ দেখো, চিত্রে এই ভদ্রলোকটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আগে হেডিংটা জেনে নেই। নেলসন ম্যান্ডেলা, ফ্রম মানে হতে, অ্যাপার্টহাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, ফাইটার অর্থ যোদ্ধা, টু প্রেসিডেন্ট, অর্থাৎ বর্ণ বৈষম্য যোদ্ধা হতে প্রেসিডেন্ট কে? নেলসন ম্যান্ডেলা। তার মানে এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্য যোদ্ধা হতে প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আমরা চলো শুরু করি। তো একটু খেয়াল করো, রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। হ্যাঁ, দেখো রয়টার্স, তো এখানে রয়টার্স হচ্ছে, রয়টার্সের সম্পর্কিত যদি আমি একটি মানে তথ্য তোমাদেরকে দেই, এটি লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তো এই রয়টার্স 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার থমসন রয়টার। ঠিক আছে, তো আমি এই তথ্যও তোমাদেরকে দিয়ে দিয়েছি, যা তোমাদের সাধারণ জ্ঞানের জন্য অনেকটাই উপকৃত হবে। তো শিক্ষার্থীরা দেখো, এই রয়টার্স এই সংবাদটি প্রকাশ করেছেন তোমার 15 ডিসেম্বর 2013, অর্থাৎ 15 ডিসেম্বর 2013 সালে তারাই এটি প্রকাশিত করেছেন তাদের সংবাদ মাধ্যমের মধ্যে বা সংবাদ সংস্থার মধ্যে। তো দেখো, এখান থেকে জোহান্সবার্গ হচ্ছে সিটি অফ সাউথ আফ্রিকা, একটা সাউথ আফ্রিকার একটা শহর। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পরিচালিত করে, গাইড মানে পরিচালিত করা অথবা পথ দেখানো। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পরিচালিত করে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে পরিচালিত করে ফ্রম দ্য শেকলস। তো এটা শেকলস মানে হচ্ছে শৃঙ্খল থেকে অথবা হাত করা, অথবা তুমি লিখতে পারো জিঞ্জির, অথবা তোমরা আরও অনেকগুলো শব্দ তৈরি করতে পারো। আমরা লিখতে পারি এটা জিঞ্জির বা শৃঙ্খল বা হাত করা থেকে, অফ অ্যাপার্টেইড, অ্যাপার্টেইড মানে হচ্ছে বর্ণবাদের, তার মানে অ্যাপার্টেইড বর্ণবাদের যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে কী করে? পথ দেখায় টু মাল্টি রেশাল ডেমোক্রেসি, টু এ মাল্টি রেশাল ডেমোক্রেসি, যার অর্থ হচ্ছে তোমাদের কি বহুজাতিক গণতন্ত্রের দিকে। টু এ, টু মানে দিগে, হ্যাঁ, এ মাল্টি রেশাল ডেমোক্রেসি, বহুতান্ত্রিক বহু জাতিক গণতন্ত্রের বা গণতান্ত্রিক গণতন্ত্রের দিকে। অ্যাজ অ্যান আইকন, আইকন মানে হচ্ছে প্রতীক, হ্যাঁ, অফ পিস, একটা শান্তির প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলেশন, রিকনসিলেশন মানে হচ্ছে তোমার মীমাংসা বা সহমর্মিতা, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, যে মীমাংসা বা সহমর্মিতার একজন প্রতীক হিসাবে, একজন শান্তির প্রতীক হিসেবে। হু কেম, যে এসেছিল, এই যে মানে নেলসন ম্যান্ডেলা, যে এসেছিল টু এম্বডি, এম্বডি মানে বাস্তবায়ন করা, তাহলে টু অর্থতে বাস্তবায়িত করতে, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো দ্য স্ট্রাগল ফর জাস্টিস মানে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বজুড়ে, এই যে বিশ্বজুড়ে যে ন্যায় বিচারের যে একটা সংগ্রাম, সেই সংগ্রামের জন্যই নেলসন ম্যান্ডেলার আবির্ভাব হয়েছে, নেলসন ম্যান্ডেলা এসেছিলেন। তার মানে আমি এইটুকুকে যদি তোমাদেরকে আরেকবার বলি, যে বাংলাটা আরেকবার যদি বলে দিই, যে নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছেন দক্ষিণ আফ্রিকাকে তোমাদের এই যে শেকল থেকে, মানে শৃঙ্খল থেকে, কিসের শৃঙ্খল? অ্যাপার্টেড বর্ণ বৈষম্যর শৃঙ্খল হতে বহুজাতিক গণতন্ত্রের দিকে, একজন প্রতীক হিসেবে, শান্তি বা সহমর্মিতার একজন প্রতীক হিসাবে, যিনি প্রতিনিধিত্ব করতে এসেছিলেন অথবা বাস্তবায়িত করতে এসেছিলেন কিসের? ন্যায় বিচারের বা ন্যায় বিচারের সংগ্রামকে বিশ্বজুড়ে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে আমরা যদি এখান থেকে বলি যে ইমপ্রিজন্ড, ইমপ্রিজন মানে হচ্ছে কারারুদ্ধ হওয়া বা কারারুদ্ধ হয়ে বা কারাগার বরণ করে, হ্যাঁ, পর নিয়ারলি 3 ডিকেডস। এই যে নিয়ারলি মানে হচ্ছে প্রায়, 3 ডিকেডস, আচ্ছা, ডিকেডস মানে হচ্ছে দশক, তার মানে 3 ডিকেডস মানে হচ্ছে 3 দশক, মানে 30 বছর, মানে 30 বছর। তো তিনি প্রায় 30 দশক অথবা 30 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। ঠিক আছে, ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তো তার যে সংগ্রাম, সেই সংগ্রামটা অবশ্যই কিসে? শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট
ম্যান্ডেলা কখনোই হারায়নি বা হারেনি হিস রিজলভ, তার যে রিজলভ অর্থ দৃঢ়প্রতিজ্ঞ, তার দৃঢ়প্রতিজ্ঞ থেকে সে কখনোই হারেনি, টু ফাইট সংগ্রাম করতে অথবা যুদ্ধ করতে, ফর হিস পিপলস ইমানসিপেশন তার যে স্বজাতির মুক্তির জন্য। হ্যাঁ, হিস পিপল মানে হচ্ছে তার যে জাতিগুলো রয়েছে বা তার স্বজাতির, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, হ্যাঁ মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমিন সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ টু ব্রিং ডাউন অ্যাপার্টহাইড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তো যার অর্থ হচ্ছে, তার মানে এখানে আমি কি বুঝাচ্ছি যে হি ওয়াজ ডিটারমাইন, তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন টু ব্রিং ডাউন নিঃশেষ করতে, অ্যাপার্টহাইড মানে বর্ণ বৈষম্য নিঃশেষ করতে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, অর্থাৎ হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার অর্থ হচ্ছে গৃহযুদ্ধকে উপেক্ষা করে। হিজ ফ্যাস্টিজ অ্যান্ড খারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো হিজ ফ্যাস্টিজ, তো ফ্যাস্টিজ মানে হচ্ছে এখানে সম্মান, অ্যান্ড কারিশমা মানে হচ্ছে প্রতিভা। তো তার যে সম্মান এবং প্রতিভা হেল্প হিম তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাপোর্ট পেতে বা তার বিশ্বের যে মানুষের যে সমর্থন, সে সমর্থন পেতে তার এই সম্মান এবং তার যে প্রতিভা সেটা তাকে সাহায্য করেছে। নেক্সট আমরা তারপরে দেখি, দেখো আই হেইট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন। তো রেস ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে তোমার জাতিগত বৈষম্য, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি সব থেকে তীব্রভাবে, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, অ্যান্ড ইন অল এবং সব কিছুতে, ইস্ট ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বহির প্রকাশে, তার মানে আমি জাতি বর্ণ বৈষম্যকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আই হ্যাভ পট আমি যুদ্ধ করেছিলাম ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন জুড়ে বা আমার সারা জীবনের সব সময়ে, আই উইল ফাইট ইট নাও আমি এখনও যুদ্ধ করব, অ্যান্ড উইল ডু সো এবং তাই করে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ তার মানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করে যাব, ঠিক আছে। তো ম্যান্ডেলা বলল ইন হিজ অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে তার গ্রহণীয় স্পেস মানে বক্তৃতা, তার গ্রহণীয় বক্তৃতা অথবা তার উদ্বোধনীয় বক্তৃতায়, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ 1994 সালে যখন সে ফার্স্ট আফ্রিকান মানে কালো বা কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি তার যে একটা উদ্বোধনী বক্তৃতা বা তার একটা গ্রহণীয় বক্তৃতা, সেখানে তিনি বলেছেন দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, তার মানে সময় এসেছে। কিসের সময় এসেছে তো তিনি তখন বললেন যে, তো কিসের সময় এসেছে যে হিলিং অফ দ্য ওন্ড মানে ক্ষতগুলো সারানোর সময় এসেছে, দ্য মোমেন্ট সময় এসেছে টু ব্রিজ মানে সেতু বন্ধন করা, তার মানে টু ব্রিজ সেতু বন্ধন করতে, দ্য খ্যাজম মানে হচ্ছে তোমার ফাটলগুলোর কি করা, সেতু বন্ধন করতে, দ্যাট ডিভাইডেড যা কি হয়েছিল, বিভক্ত হয়েছিল, হ্যাজ কাম এবং সময় এসেছে। তার মানে এখানে এইটুকু লাইন সে বলেছেন যে সে জাতি বর্ণ বৈষম্যকে কী করে, সে জাতি বর্ণ বৈষম্যকে খুব তীব্রভাবে সে সব থেকে বেশি সে ঘৃণা করে, ঠিক আছে। সেইটার বিরুদ্ধে যুদ্ধ করেছে তার সারা জীবন জুড়ে, এখনও সে যুদ্ধ করে এবং ভবিষ্যতেও করে যাবে, হ্যাঁ তার জীবনের শেষ দিন পর্যন্ত সে যুদ্ধ করে চলে করবে আর কি। এই জন্য সে তার একটা যখন তার উদ্বোধনী একটা মানে ভাষণ হয়েছিল, যখন সে মানে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল প্রথম 1994 সালে সাউথ আফ্রিকার, তখন সে তার যে ভাষণে, সে ভাষণে বলছেন যে আমাদের যে ক্ষত সারানোর যে সময় এসেছে, আমাদের যে আমরা এতদিন যে আমাদের যে ক্ষত ছিল, অর্থাৎ তাদের উপরে যে নির্যাতন অত্যাচার চালানো হয়েছিল যখন তিনি প্রেসিডেন্ট হলেন, এখন বললেন যে হ্যাঁ এখন আমাদের ক্ষত শুকানোর সময় এসেছে এবং যেগুলো ফেটে গেছে বা ফাটল সেগুলো ডিভাইডেড যেগুলো হয়ে গেছে সেগুলোর মধ্যে সেতুবন্ধন করার সময় এসেছে। তো এটা দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাসেপ্ট আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, তার মানে আমরা পেয়েছি আমাদের কি অবশেষে যে রাজনৈতিক একটা মুক্তি, সে মুক্তি আমরা অবশেষে অর্জন করেছি। তারপরের পয়েন্টে দেখো, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। দেখো এখানে এটা ফার্স্ট টেন্সের প্যাসিভে রয়েছে এই সেন্টেন্সটি, কারণ এখানে ম্যান্ডেলা কাউকে পুরস্কৃত করেনি, কারণ ম্যান্ডেলাকেই পুরস্কৃত করা হয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। তার মানে প্যাসিভ ভয়েস এর অর্থ হবে যে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে, অ্যান অনার এবং সম্মানিত করা হয়, হি শেয়ার্ড সে ভাগাভাগি করে নেয় উইথ
উইথ এফ ডব্লিউ ডি কার ডি ক্লার্ক, মানে সে তাকে যখন এই পুরস্কার করা হয় তো তিনি কি করলেন, একটি এটি সম্মাননা হিসাবে তিনি ভাগ করে নিয়েছিলেন ডব্লিউ ডি ক্লার্কের সাথে। তো এখন ডব্লিউ ডি ক্লার্ককে যদি তার সম্পর্কে এখানে একটু তারা তার সম্পর্কে এখানে একটু হালকা করে একটা তথ্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তত্ত্বটা হচ্ছে তিনি হচ্ছেন দ্য হোয়াইট আফ্রিকান লিডার, একজন আফ্রিকান একজন শ্বেতাঙ্গ নেতা তিনি ছিলেন। দেখো এখানে এই যে কমা দিয়ে এখানে তার সম্পর্কে যে একটা তথ্য দিচ্ছে, এটা এটাকে বলবো আমরা গ্রামারের ভাষায় অ্যাপোজিটিভ। অর্থাৎ যেই ডাব্লিউ ডি ক্লার্ক সম্পর্কে হালকা করে কমা দিয়ে তার সম্পর্কে একটু তথ্য দিচ্ছে সেটাকে গ্রামারের ভাষা বলা হয় অ্যাপোজিটিভ। তো দেখো, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, আফ্রিকান শ্বেতাঙ্গ নেতা, হু হ্যাড ফ্রিড, যে তাকে মুক্ত করেছিল, হিম, যে মুক্ত করেছিল ফ্রম দ্য প্রিজন, প্রিজন মানে হচ্ছে কারাগার, কারাগার থেকে মুক্ত করেছিল 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর পূর্বেই, অ্যান্ড নেগোশিয়েটেড, নেগোশিয়েটেড মানে হচ্ছে আলোচনা করা, এবং আলোচনা করলো। তো যে তাকে মুক্ত করেছিল তার তার মাধ্যমে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছিয়েছিলেন, এবং দ্য এন্ড অফ দ্য অ্যাপার্টাইড, এবং বর্ণবাদ প্রথার বিলুপ্তির দিকে। তার মানে আমি এইটুকুকে যদি তোমাদেরকে আরেকবার আরেকটা বার যদি বলে দেই, যে যখন 1993 সালে ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল নোবেল শান্তি পুরস্কারে, তো এটি একটি সম্মাননা ছিল আর কি। তো তিনি এই এইটাকে ভাগ করে নিয়েছিলেন ডব্লিউ ডি ক্লার্কের সাথে। তো এই ডব্লিউ ডি ক্লার্ক হচ্ছেন একজন শ্বেতাঙ্গ আফ্রিকান একজন নেতা। হ্যাঁ, তো এই ডব্লিউ ডি ক্লার্ক যিনি আমাদের নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে 3 বছর আগে মুক্ত করেছিলেন, এবং তার সাথে আলোচনা সিদ্ধান্তে পৌঁছিয়েছেন যে কীভাবে বর্ণবাদ প্রথার বিলুপ্তি ঘটানো যায়। তো আশা করি এটা ভালোমতো বুঝছো। তারপরে একটু দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন দ্য প্লে প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তো আমি একটু ভেঙে ভেঙে যদি বলি, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, যার অর্থ হচ্ছে ম্যান্ডেলা অব্যাহত রেখেছিল। হ্যাঁ, অব্যাহত রেখেছিল, কি অব্যাহত রেখেছিল মানে পালন করা, টু প্লে পালন করতে, কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মানে প্রমিনেন্ট রোল অর্থ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মানে ম্যান্ডেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে অব্যাহত রেখেছিল ওয়ার্ল্ড স্টেজ, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ মানে বিশ্বমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন সমর্থক হিসাবে, এখানে অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে সমর্থক, অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার যে একটা মানে মানবের যে মানুষের যে একটা মর্যাদা, সেই মর্যাদার যে তার যে বিষয় আসেগুলোকে সেগুলোকে আর ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন, যে রাজনৈতিক যে দমন পীড়নগুলো টু এইডস এবং এইডস পর্যন্ত। তার মানে এটাকে যদি আমি এইটুকুকে যদি আরেকটু ভেঙে ভেঙে ক্লিয়ারলি যদি তোমাদেরকে বলি, যে ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বমঞ্চে পালন করার জন্য, সেটা কি মানুষের যে মর্যাদা, সেই মর্যাদাগুলো মানবের যে মর্যাদা, সেই মর্যাদাগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে, যেমন যেগুলো তোমার বিস্তৃত ছিল রাজনৈতিক দমন নিপীড়ন থেকে শুরু করে একদম এইডস পর্যন্ত যে বিষয়গুলো। ঠিক আছে, তারপরে আমরা যদি এখান থেকে পড়ি, হি ফর্মালি লেফট, সে পুরোপুরিভাবে সে বা আনুষ্ঠানিকভাবে লেফট করলো মানে ত্যাগ করলো পাবলিক লাইফ, সরকারি জীবন সে ত্যাগ করলো ইন জুন 2004, অর্থাৎ 2004 সালের জুন মাসে সে মানে আনুষ্ঠানিকভাবে সে সরকারি জীবন কি করলো, ত্যাগ করলো। বিফোর হিজ এইটিন বার্থডে, তার মানে 86তম জন্মদিনের পূর্বেই, টেলিং মানে বলে, হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয়, অ্যাডোরিং মানে হচ্ছে প্রিয়, আর কান্ট্রিম্যান হল তো দেশবাসীকে, সে তার প্রিয় দেশবাসীকে বলে, ডোন্ট কল মি, তোমরা ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো, বাট হি রিমাইন্ড, কিন্তু সে রয়ে গেল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রেভারেড পাবলিক ফিগার্স কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান দ্য আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, যে তিনি এখানে এখানে এইটুকুতে তিনি যে কথাটা বলছেন, যে তিনি যখন আনুষ্ঠানিকভাবে তিনি সরকারি জীবন ত্যাগ করলেন 2004 সালের জুন মাসে, তখন তার ওই যে 86তম জন্মদিনের পূর্বে তিনি তার প্রিয় দেশবাসীকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আমাকে ডেকো না, আমি তোমাকে ডাকবো, তবে তিনি রয়ে গেলেন পৃথিবীর অন্যতম সবচেয়ে সম্মানিত এবং গণ ব্যক্তিদের একজন, বা তাদের সাথে একত্রিত হয়ে, এবং তিনি সেলিব্রিটি স্প্রাকল শব্দের অর্থ হচ্ছে খ্যাতি এবং সম্মানের দূত হিসেবে, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ মানে হচ্ছে ধীরবার্তার সাথে, অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট, অর্থাৎ স্বাধীনতা সম্মান এবং মানবাধিকার।
তো আশা করি তোমরা এটাকে ভালো মতো বুঝো। তারপরে আমরা নেক্সট যাই, হি ইজ, সে আছেন অ্যাট দ্য এপিসেন্টার। এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দুতে, হ্যাঁ, অফ আওয়ার টাইম, আমাদের সময়। তার মানে তিনি আছেন আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকা, অ্যান্ড ইয়ার্স, এবং তোমাদেরও। হোয়ার ইভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন, নাদিন গডিমা, নাদিন গডিমা দ্য সাউথ আফ্রিকান রাইটার্স অ্যান্ড নোভেল লরেট। হ্যাঁ, তো এখানে দেখো নাদিন গডিমার সম্পর্কে এইটুকু পর্যন্ত একটা তথ্য দিছে। এখানে নাদিন গডিমারের নামটি আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, এটা একটা অ্যাপোজিটিভ, কারণ এখানেই নাদিন গডিমার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তো তো তিনি হচ্ছেন দ্য সাউথ আফ্রিকান রাইটার, তিনি একজন সাউথ আফ্রিকার রাইটার ছিলেন অ্যান্ড নোবেল লরেট, এবং একজন নোবেল লরেট ফর লিটারেচার, লিটারেচারের জন্য। ওয়ান্স রিমার্ক, তিনি একদা মন্তব্য করেছিলেন। তো আশা করি এই লাইনটি তোমরা ভালো মতো বুঝছো, এই স্ট্যান্জাটি। তারপরে আমরা দেখি দ্য ইয়ার্স, যে বছরগুলো ম্যান্ডেলা স্পেন্ড, ম্যান্ডেলা কাটিয়েছিল বিহাইন্ড বার্স, কারাগারে, মেড হিম, তাকে করেছিল দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, তার মানে একজন সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার হিসেবে, একজন রাজনৈতিক কারাবন্দী হিসেবে, এবং তাকে খুব জনপ্রিয় করেছিল অ্যান্ড এ লিডার, একজন নেতা হিসেবে, অফ মেইথিক স্ট্রেসার অফ মিলিয়ন অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান অ্যান্ড আদার্স অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। তার মানে আমি এইটুকুকে যদি তোমাদের জন্য আরেকবার বলি যে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, যে সময়টুকু ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছিল, মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। তো এইটুকু যদি পর্যন্ত বলি যে তাকে করেছিল এটা কি, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত করেছিল রাজনৈতিক কারাবন্দী হিসাবে, একজন নেতা হিসাবে, এবং তারপরে যেখানে এই লিডার, একজন নেতা হিসাবে, অফ মেথিক স্ট্রেসার। এই মেথিক স্ট্রেসার মানে হচ্ছে তোমার এই যে পৌরাণিক যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোতে, ফর মিলিয়ন অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান অ্যান্ড আদার্স অপ্রেসড পিপল বার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স। তার মানে এটা হচ্ছে যে তোমার যে এই যে লক্ষ লক্ষ যে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকাদের জন্য, তো এবং এদের যে অন্যান্য নির্যাতিত মানুষ রয়েছে, এদের মাধ্যমে সে বহুদূর ছড়িয়ে যাচ্ছে তার দেশের সীমানার বর্ডার পার করে। তো এইটুকু আশা করি তোমরা ভালো মতো বুঝছো। তো নেক্সট আমরা একটু দেখি, সার্জ মানে অভিযুক্ত হওয়া, উইথ ক্যাপিটাল অফেন্স ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। তো রিভোনিয়া ট্রায়াল মানে হচ্ছে একটা তার রাষ্ট্রদ্রোহী একটা মামলা হতে পারে এটা, তাদের কারা, তাদের দেশের যে একটা মামলা, সেই মামলা 1963 সালে যে একটি মামলা, সেই মামলায় সে অভিযুক্ত হয়ে ক্যাপিটাল অফেন্স, ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে মৃত্যুদণ্ডের অপরাধ আর কি, হ্যাঁ, মৃত্যুদণ্ডের অপরাধ, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী যে একটা মামলা হতে পারে, সেই মামলা আর অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, হ্যাঁ, তো হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক হচ্ছে তার বক্তব্য, ডক মানে হচ্ছে আদালতের কাঠগড়া আর কি, তা আদালতের কাঠগড়া থেকে, ওয়াজ মানে হচ্ছে ছিল, হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক মানে সাক্ষ্য ছিল। তার মানে এটাকে যদি আমি আবার একটু বলি যে তিনি 1963 সালে রিভোনিয়া ট্রায়ালের একটা মামলায় তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে যখন তার স্টেটমেন্ট নেওয়া হয়েছিল এবং সে আদালতের কাঠগড়ায় ছিল, এটি তার ছিল একটা রাজনৈতিক যে একটা তোমার সাক্ষ্য সেটা। তো আমরা নেক্সট দেখি, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনের সময়গুলোতে বা আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি আমার নিজেকে কী করছি, ডেডিকেট করছি টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের জন্য বা আফ্রিকান লোকদের জন্য। হ্যাঁ, আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছিলাম অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, এই যে শ্বেতাঙ্গ যে ডমিনেশনগুলো, সেই শ্বেতাঙ্গ যে শাসন, এই শাসনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম, অ্যান্ড এবং আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছিলাম অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এই যে কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম। তার মানে আমি এইটুকুকে যদি আরেকবার বলি যে তিনি বলছেন ডিউরিং মাই লাইফ টাইম, আমি আমার জীবন দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি টু দিস স্ট্রাগল, এই সংগ্রাম করতে, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকার জনগণের জন্য। আই হ্যাভ ফট, আমি লড়াই করেছিলাম অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট, এবং লড়াই করেছি অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে। আশা করি তোমরা এইটুকু ভালো মতো বুঝতে পারলা। তো চলি আমরা নেক্সটে যাই। তো আমরা এখান থেকে একটু দেখি, আই হ্যাভ চ্যারিস্ট, এখানে চ্যারিস্ট মানে হচ্ছে তোমার হৃদয়ে পোষণ করা, লালন করা, মনে লালন করা, একই কথা। আই হ্যাভ চ্যারিস্ট, আমি হৃদয়ে লালন করেছিলাম বা মনে মনে পোষেছিলাম দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, যার অর্থ হচ্ছে, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি মানে হচ্ছে একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের, ইন হুইচ, যা
যা বা যেটাতে অল পার্সন প্রত্যেক ব্যক্তিরাই লিভ টুগেদার একসাথে বসবাস করবে ইন হারমোনি এবং মিলেমিশে, হারমোনি অর্থ মিলেমিশে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি এবং সমান সুযোগ সুবিধা ভোগ করবে। হি টোল দ্য কোর্ট, সে আদালতকে এই কথাটাই বলল। তো এখান থেকে দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল মানে হচ্ছে এটি একটি আদর্শ। আই হোপ টু লিভ, আমি বাঁচতে আশা করি বা আমি বাঁচতে চাই, ফর অ্যান্ড টু অ্যাসিভ এবং অর্জন করতে চাই, বাট কিন্তু ইফ নিড টু বি যদি এটা প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইস এবং একটি আদর্শ রাষ্ট্রের জন্য বা একটি আদর্শের জন্য, হ্যাঁ বাজেটের জন্য কি করতে পারবো, আই এম প্রিপেয়ার, আমি প্রস্তুত টু ডাই, আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। যদি আমি এইটুকুকে তোমাদেরকে আরেকবার একটু বলে দেই যে এটি একটি আদর্শ এবং আমি কি আই হোপ টু লিভ, আমি বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাসিভ তা বাস্তবায়ন করতে চাই, বাট ইফ নিড টু বি কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি একটি আদর্শ ফর হুইজ যেটির জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি জীবন দিতেও প্রস্তুত। তো আমরা এখান থেকে একটু লাস্ট স্টান্জাটা একটু দেখি, যে ম্যান্ডেলা ফ্যান্ডস অ্যাডোরেট ম্যান্ডেলা, বন্ধুরা আদর করে ম্যান্ডেলাকে, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম এবং তাকে বলতো, তাকে ডাকতো মাদিবা, মাদিবা বলে ডাকতো, দ্য ক্লেইন নেম বাই হুইস হি হ্যাজ নোন, যা তার ক্লেইন নাম মানে গোত্রীয় নামেই পরিচিত ছিল। পিপল লোডেড হিস হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, তার মানে এটা হচ্ছে লোডেড হিস, মানুষ প্রশংসা করত তার কি হিউম্যানিটি, তার মানে মানবতা, কাইন্ডনেস, দয়া অ্যান্ড ডিগনিটি, মর্যাদা। আমি যদি এইটুকু তোমাদেরকে আরেকবার একটু বলি, যে বন্ধুরা তাকে শ্রদ্ধা করত এবং ম্যান্ডেলাকে তারা মা দিবা বলেই ডাকতো, কারণ এটি ছিল তার গোত্রীয় নাম, যেটি এই নামে তিনি বেশি পরিচিত ছিলেন, মানুষ তার খুব প্রশংসা করত এবং তাকে তার মানবতা এবং দয়া মর্যাদার খুব প্রশংসা করত মানুষ। তো আশা করি আজকে এই আলোচনার ক্লাসটি তোমরা সুন্দর মতো বুঝছো। তো আশা করি এই ক্লাসটি অবশ্যই তোমাদের বেনিফিটেড হবে। তো আমি পরবর্তী নেক্সট ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাদের জন্য দিব। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং তোমার বন্ধুদের সাথে আশা করি ক্লাসটি শেয়ার করবা। তো সবাই ভালো থাকবা, টিল দেন, আল্লাহ হাফেজ।